কাশীর বিশ্বনাথ মন্দির নতুন কলেবরে তৈরি হওয়ার সুবাদে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে পুজো দিতে এলেন বিজেপি রাজ্য নেতৃত্ব জয়প্রকাশ। কাশী বিশ্বনাথ মন্দির নতুন কলেবরে তৈরি হওয়ার পর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস মন্দিরে গিয়ে শিবের পুজো দিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তার সঙ্গে ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি, কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস চ্যাটার্জি সহ কর্মী সমর্থকরা। শিবনিবাস মন্দিরে পুজো দিয়ে জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, কাশী বিশ্বনাথ মন্দির নতুন কলেবরে তৈরি হওয়ার পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসাধারণের উদ্দেশ্যে সমর্থিত করেছেন। এবার কাশীর গঙ্গা থেকে বিশ্বনাথ মন্দির শুধু দেখা যাবে না, গঙ্গা থেকে জল নিয়ে প্রশস্ত পথ ধরে বিশ্বনাথ মন্দিরে পুজো করা যাবে। সারা বিশ্বে যত শিবালয় রয়েছে সেখানে পুজো দিয়ে হিন্দুরা নিজেদেরকে ধন্য মনে করবে। বিশ্বনাথ মন্দিরের ইতিহাস অনেক দিনের পুরানো। ইসলাম ধর্মাবলম্বীরা বারবার তাকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু ধ্বংস করা সম্ভব হয়নি। মন্দিরের চারিদিকে যেসব অবাঞ্ছিত ঘরবাড়ি তৈরি হয়েছিল তাদের পুনর্বাসিত করে বিশ্বনাথ মন্দিরকে নতুন কলেবরে তৈরি করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জনসাধারণের উদ্দেশ্যে সমর্পিত করবেন। এটা একটা বিশাল বড় ঘটনা। সেই উপলক্ষে আমরা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ প্রায় 250 বছরের পুরনো শিবনিবাস মন্দিরে এসে শিবের উপাসনা করলাম। কারণ শিব সারা বিশ্বের রক্ষাকর্তা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা আজ পুজো করছি। এদিন শিবনিবাস মন্দির থেকে পুজো দিয়ে জয়প্রকাশ মজুমদার শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের একটি শিব মন্দিরে গিয়েও শিবের পুজো দেন। আগাগোড়াই তার সঙ্গে ছিলেন বিজেপি নদিয়া দক্ষিণের সাংগঠনিক জেলা সন্ত মনোনীত আহ্বায়ক উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি। এরপরে শান্তিপুরেও একটি শিব মন্দিরে আসার কথা তার। সারা ভারত জুড়ে কর্মসূচি তথা সারা বিশ্ব জুড়ে সকলের উৎসবের, যত হিন্দু আছেন যত সনাতন ধর্মী আছেন তাদের সকলের উৎসবের দিন। কারণ বিশ্বের সবথেকে প্রাচীন শহর কাশী, সেই কাশীর অধিষ্ঠাতা কাশী বিশ্বনাথ ধাম যেই বলি, কাশী বিশ্বনাথ মহারাজ, সেই বিশ্বনাথ মন্দিরের নতুন কলেবরে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটাকে জনসাধারণের উদ্দেশ্যে সমর্পিত করছেন। এই বিশ্বনাথ মন্দিরের ইতিহাস অনেক দিনকার, বারবার আক্রান্ত হয়েছে। ইসলামিক যে শক্তি তারা এটাকে ধ্বংস করার চেষ্টা করেছে, যে হিন্দুদের একমাত্র নিদর্শন বলে সর্বপ্রাচীন নিদর্শন, কিন্তু তাকে ধ্বংস করা যায়নি, কিন্তু তাকে চারিদিক থেকে ঘিরে ফেলা গিয়েছিল। সেইখানকার সমস্ত অবাঞ্ছিত সব যে বাড়ি ঘর দোর হয়েছিল তাদেরকে পুনর্বাসিত করে সেই কাশী বিশ্বনাথ মন্দিরকে নব কলেবর এবং পুরনো মাহাত্ম্যের কাশী বিশ্বনাথ তাকে জনসাধারণের উদ্দেশ্যে নরেন্দ্র মোদীজি আজকে সমর্পণ করছেন। এটা একটা বিশাল বড় ঘটনা। গঙ্গা, ওখানকার কাশীর গঙ্গার থেকে এবার বিশ্বনাথ মন্দির শুধু দেখা যাবে না, প্রশস্ত রাস্তা ধরে সোজা গঙ্গার জল নিয়ে এসে হেঁটে এসে বিশ্বনাথের পুজো করা যাবে। এই যে ঘটনা, এই উপলক্ষে সারা ভারত সারা বিশ্বের যত শিবালয় আছে এই ধরনের রক্ষাকর্তা, সেই শিবকে উপাসনা করে আজকে যত হিন্দু বর্গ আছে সনাতন ধর্মী আছেন তারা নিজেদের ধন্য মনে করছেন। এবং এটা ভারতের ভবিষ্যতের জন্যে, ভারতের সুরক্ষার জন্যে এবং যত জনসাধারণ আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণের জন্যে আজকে সবাই আমরা পুজো করছি। এখানে ধর্ম থেকে বড় কথা মানব ধর্ম, মানুষের জন্যে আমরা আজকে পুজো করছি। আমার উপর দায়িত্ব, আমাদের সঙ্গে আছেন পার্থ সারথী চট্টোপাধ্যায় এখানকার এমএলএ, এখানে আশিস বিশ্বাস আছেন এখানকার এমএলএ, আমরা সবাই মিলে আজকে এই শিবনিবাসে এসেছি। শিবনিবাসেরও মাহাত্ম অনেক, 250 বছরের পুরনো মন্দির শুধু নয়, এটা হচ্ছে পূর্ব এশিয়ার সর্ববৃহৎ
লিঙ্গ শিবলিঙ্গ যেটা একটি পাথর থেকে বার বার করা হয়েছে। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।